সুপ্রভাত সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এমজি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি শুরু করছি। তো চলো, এখন সকালবেলায় দেখো চা মুড়ি নিয়ে বসেছি। আমি চা মুড়ি খাচ্ছি আর ভোর বাবা চা আর রুটি খাচ্ছে। তো আজকের দিনটা এখন থেকেই শুরু হলো চা দিয়ে সকালবেলা, বিশেষ করে শীতের দিনে। এমনিতে গরমের দিনেও তাই। তো আমাদের গরম বলো, শীত বলো, গ্রীষ্ম বলো, বর্ষা বলো, চা দিয়েই সকালটা শুরু হয়। চা না হলে যেন সকালটা সম্পূর্ণই হয় না। তো এখন এই সকালবেলায় টুকিটাকি খাবার দাবার খেয়ে তারপরে কাজে হাত দেব। আর এখন শীতের সকাল তো এমনিতেই বেলা হয়ে যায়, তো টুকিটাকি খাবার খেতে খেতেই আর দুপুর মানে সকালের ভারী ব্রেকফাস্ট করা হয় না। যাই হোক, আমাদের নিজেদের জন্য চিন্তা করলে আর হবে না। ওই চা খাওয়ার সময় যা একটু কিছু খেয়ে নিতে পারি, এটাই এখন শীতকালে মানে জল খাবারে এসে দাঁড়িয়েছে, পরে আর খাওয়া হচ্ছে না। তো স্নান করে আসার পরে যদি খুবই খিদে পায় তখন হয়তো ওই যে ভাতটা রান্না করি তার থেকে হয়তো এক হাতা ভাত কোনো কোনো দিন খেয়ে নিই। তো নিজের চিন্তা না করলে ওদের জন্য তো চিন্তা করতেই হবে, কারণ ওরা তো আর ছাড়বে না। তো এখন এই দেখো সকালবেলা রুটি করলাম আর এখন ডিম ভাজা করছি। তো আজকে ওরা সকালবেলা রুটি আর ডিম ভাজা খাবে। আর এখন প্রায় কটা বাজে বলো তো? প্রায় 8:30 তো বেজেই গেছে, আর ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে যাচ্ছে। শীতের মধ্যে লেপের থেকে না আর একদম বেরোতেই ইচ্ছে করে না। আর তবে আমাদের না সকালবেলা খুব একটা কাজ থাকে না, কারণ কি সকালবেলা তো আমাদের বাড়ির থেকে আমাদের দোকান বেশি দূর না, এই 10 মিনিটের রাস্তা হাঁটা পথে। তো সের জন্য অফিস টফিস তো কারণ নেই, তো তার জন্য আমাকে আর কি ভোরবেলা ওঠার কোনো প্রয়োজন পড়ে না। আমার 10টার মধ্যে ওদের খাবার রেডি করে দিলেই মোটামুটি হয়ে যায়, 9:30-10টার মধ্যে। আর এখানে দেখো বউ পুজো দিচ্ছে, ভোর দাদা আর কি স্নান করে এখন উনি এখন খেতে বসবে, ওনার খাবারও রেডি করছি আমি। ভালো করে রোদ্দুরে দিবি মেলে।
কেমন ঠান্ডা বো? কোথায় জানবো? তুই তো এখনো চান করতে যাসনি, আর তুই তো গিজারে স্নান করবি, ঠান্ডা জলে স্নান করে দেখ। উড়ে ঠান্ডা কিন্তু আরাম লাগে, একবার একটুখানি গরম লাগলেও না বিশাল আরাম লাগে স্নান করার পরে। দিদিমা স্নান করছিল না, দিদিমারে বললাম যে স্নান করতে, ফোন করে দুই তিন দিন স্নান করে না। হ্যাঁ তিন দিন স্নান করে না গঙ্গায়, একদিন স্নান করে? হ্যাঁ তিন দিন স্নান করে না। তিন দিন স্নান করেন, তা আবার গরম জলে করতে যাচ্ছে। আমি যে ছাদের উপরে পাঠা, ছাদের উপরে পাঠিয়ে রোদ দূরে বসে স্নান করতে পার, তাই গেছে। এখন আবার ফোন করে শুনবো যে ইয়ে করেছে কিনা, কি করছে। যা তাড়াগুলো লেগে যায়। এই দেখো দেখেছো কি ভিডিও চালানো? এখানে দেখো ডালটা ফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, এই যে ডালটা ফুটে গেছে, আর ধনে পাতা টাতা দিয়ে ডালটা বানাচ্ছি। আজকে শুক্রবার নিরামিষ, আর এখানে ভাতটাও ফুটে গেছে, আর পালং শাকটা আজকে একটু শাকের মতন ভাজা ভাজা করে করেছি। এই যে পালং শাকটা হয়ে গেছে, এটাও কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো চান করে এসে তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত কিছু কাজগুলো সেরে নিলাম, মাথা আঁচড়ানো, সিঁদুর পরা বাকি ছিল। আর এইদিকে ভো দেখো আমার পিছনে কেমন লেগেছে, ও এক্সারসাইজ করে আর আমাকে এসে দেখায়, মা দেখো তো একটু হলো কি না, আর কি বলবো বলো। তো এই করেই আমাদের সময়টা চলে যায় ভো আর আমার দুজনের। জানি না ভো এরকম পিছনে আমার কতদিন আর থাকবে, আসলে ছেলে তো বড় হচ্ছে, তখন আমার মনটা খুবই খারাপ হবে। আর খারাপ হলেও কিছু করার নেই, মেয়েদের জীবনটাই এরকম। তো যাই হোক, এখন আমি আলু কাটছি, আর এদিকে রান্না করব হলো আলু সয়াবিনের তরকারি, আর ওদিকে তো তোমার ডাল আর পালং শাক ভাজা করেছি, আর আলু সয়াবিনের তরকারি হবে, এটাই আজকে দুপুরবেলার মেনু। আর আলু সয়াবিনটা করলে এরা খুব ভালো খায়, সবাই খুব ভালো খায়। বেশ শুকনো শুকনো করে মাখা মাখা করে রান্না করি, অবশ্য নিরামিষ করেই করি, তো পেঁয়াজ রসুন দিয়ে অনেকদিনই করা হয় না, বেশিরভাগ নিরামিষের দিনকেই এই আলু সয়াবিনের তরকারিটা রান্না করা হয়। পুষ্টিকর খাবার, ভালোও খায় সবাই। রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেল, আর শুধু রান্নাবাড়া কমপ্লিট হলেই তো হবে না, রান্নাঘরের কাজ যেন আমাদের সারাদিনই শেষ হয় না, যতই তুমি তাড়াতাড়ি করো আর যতই করো। তো যত তাড়াতাড়ি কাজ করবে তত তাড়াতাড়ি কাজগুলো শেষ হবে অবশ্য, কিন্তু আর একটা জিনিসও তোমরা খেয়াল রাখবে, আমরা যে যত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় আবার কিন্তু নতুন একটা কাজ আমরা চোখে দেখতে পেয়ে যাই, তখন মনে হয় ইস এত তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেল, কাজকর্ম সব হয়ে গেল, বাড়তি কাজটা করে ফেলি। তাই শেষ পর্যন্ত কি হয়, আমাদের হাত থেকে, মেয়েদের হাত থেকে কাজই ছাড়ায় না। তো এই খাওয়ার মানে খাওয়া না সরি রান্নার পরে যে বাসনগুলো হলো সেই বাসনগুলো মাজা হচ্ছে, আর খাওয়ার থালা বাসনও আমাদের খাওয়া আমার খাওয়া হয়ে গেছে। রান্নার পরে যে দুটো বাসন ছিল তখন আর মেজেছিলাম না, ভিডিওটা এডিটিং করতে গেছিলাম, আজকে অনেকটা সময় পেয়েছি তাড়াতাড়ি। আর নিরামিষ করলে না তাড়াতাড়ি রান্না হয়ে যায়। উঠে শোয়ার পরে তোমাদের সাথে আর দেখা করিনি, এই সন্ধেবেলা সেজে গুজে দেখো একটু বেরোচ্ছি, আর সব বন্ধুদের শুভ সন্ধ্যা। তো শীতকালে কোথায় যাচ্ছি বলতো? শীতকালের মেলা দেখতে, আর ভো দেখো রেডি হয়ে গেছে। আর শীতকালে কিন্তু সব জায়গায় কিছু কোনো মানে কিছু না কিছুর মেলা কিন্তু হয়েই থাকে, শীতকালটা এই জন্যেই কিন্তু আরও বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে দেখো মেলাতে চলে এসেছি, ভোর মাসি, আমি, ভো, আর ভোর মাসির যা আছে, যা আর যায়ের মেয়ে, এই কয়জনে আমরা মেলাতে এসেছি। চলো একটু মেলাটা ঘুরে দেখে নেই। তো মেলা খুবই জমজমাট, গান বাজনা ফাংশান সব কিছুই হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় তোমাদেরকে কিছুই শোনাতে পারবো না, কারণ জানোই তো মেলার মাঠে যে মিউজিকগুলো বাজে, যে গানগুলো বাজে, তাতে ভিডিওতে দিলেই কপিরাইট পড়ে যায়। তো দেখো নাগরদোল্লা টোল্লা সবই উঠেছে, কিন্তু অতিরিক্ত শীতের জন্যে নাগরদোল্লাতে তেমন একটা ভিড় নেই, তবে যাদের ওঠার তারা ঠিকই ওঠে। তো মেলা ঘুরে ঘুরে দেখছি, আর মেলা দেখতে খুব ভালো লাগে কিন্তু বলো।
তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই, দেখো কত সুন্দর করে নাগরদোল্লা মানে চার পাঁচ রকমের বসেছে, তারপরে ফাংশন হচ্ছে। আর এখানে দেখো যেটা হচ্ছে তোমার, আমার মনে হয় মেদিনীপুরের, মেদিনীপুরের পাঁচকুড়া চপ তো জানি না কারা মেদিনীপুরে আছো তোমরা জানো কি না, পুরো সম্পূর্ণ নিরামিষ চপটা এখানে আমাদের এখানে এই 2-3 বছর হলো এই মেলাতে আসছে জানো, এত সুন্দর টেস্ট। যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা মেদিনীপুরের লোক তারা তো জানবেই অবশ্যই, এটা আমার বলার কিছু না। তো গরম গরম একদম ধোঁয়া উঠছে, ওরা যখনই চপটা দেবে পুরো গরম একদম। আর আমার এত টেস্ট লাগে, আমি প্রত্যেক বছর মেলায় আসি শুধু এই চপটা খাওয়ার জন্যে, 2-3টে চপ আমি খাবোই, খেয়ে তারপরে এখান থেকে যাব। আর এখানে দাঁড়িয়েই একটা জিনিস ফাইনাল হয়ে গেল, ভোর মাসি যাবে হলো বিয়ে বাড়িতে, ভোর মেশোর বন্ধুর বিয়েতে নেমন্ত্রণ করেছে কোন বন্ধু, তো সেখানে ফ্যামিলি সবাইকে নেমন্ত্রণ করেছে। তো মাসির বাড়িতে তো ওর মাসির মেয়েও থাকে না, আর ছেলে মাসির ছেলে আর কি কোথায় যেন গেছে, তা ওর মাসি ভোকে সাজে যে চল আমাদের সাথে, ওর মাসি আর মেশো যাবে বলছে চল আমাদের সাথে বিয়ে বাড়িতে। তো প্রথমে ভো যেতে রাজি হচ্ছিল না, বলছে না কেমন হবে, আমি বলছি তুই যা, তোকে মাসিকে দেখে সবাই ভাববে যে তুই হলো মাসির ছেলেই, আর এমনিতেও যদিও ভাবে বোনের ছেলে কোনো অসুবিধা নেই তুই যা, মাসি বারবার করে বলছে। তো ভোর যা হোক একটা সেটেল হয়ে গেল, ভোর তো মনে মনে খুবই আনন্দ হচ্ছে, যেতে না চাইলেও ভাবছে বড় হয়ে গেছে, ভাবছে যে কেমন লাগবে, কিন্তু খুব আনন্দও কিন্তু হচ্ছে। তো এখন এখান থেকে সেটেল হয়ে গেল বোর মাসি, এখন আমরা এখন মেলার থেকে বেরিয়ে যাব, মাসি একটা প্রেজেন্টেশন কিনবে, কিনে তারপরে হচ্ছে তোমার ভো বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে ওর মাসির সাথে চলে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে পাশে থেকো, টাটা।